ধর্ষণের মামলা থানায় নথিভুক্ত করা হলেও কোনো এক অজ্ঞাত কারণে তদন্তকারী পুলিশ কার্যত কোনো ব্যবস্থা নিচ্ছে না। ধর্ষণের দায়ে অভিযুক্ত বহাল তবিয়তেই। বৃহস্পতিবার বিশালগড়ে ব্রজপুরের এক নির্যাতিতার তরফে এমনটাই অভিযোগ তোলা হয়েছে। অভিযোগ, ধর্ষণের মামলায় পুলিশ সম্পূর্ণ রকমভাবে দ্বিচারিতাগ্রস্ত। দেশে করোনা টিকাকরণে কেন্দ্রের অবস্থা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। করোনা ভ্যাকসিন বন্টনকে ঘিরে শাসক শিবিরে থেকে ভিন্ন ভিন্ন বক্তব্য কেন সামনে আসছে, এ নিয়ে সোচ্চার হয়েছেন কংগ্রেস সাংসদ। দিব্যাঙ্গ চলতে সমস্ত ধরনের সাহায্য সহযোগিতা করার আশ্বাস দিলেন রাজ্যপাল রমেশ বৈশ্য। বৃহস্পতিবার বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে রাজ্য দিব্যাঙ্গজনের এক প্রতিনিধি দল সাক্ষাৎ করেছেন রাজ্যপাল রমেশ বৈশ্যের সঙ্গে। ইন্দ্রনগর বাল্মীকি সামাজিক সংস্থার উদ্যোগে বৃহস্পতিবার এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক সুদীপ রায় বর্মন। সমস্ত রাজনৈতিক অরাজনৈতিক সামাজিক সংগঠনগুলিকে মানবিক স্বার্থের স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিধায়ক সুদীপ রায় বর্মন। বৃহস্পতিবার উদয়পুরে বিশ্ব প্রতিবন্ধী দিবস উদযাপন করা হয়। গোমতী জেলা প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্রের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার সভাধিপতি স্বপন অধিকারী। আন্দোলনের নামে শিক্ষামন্ত্রী রতনলাল নাথের বাসভবনের সামনে বিশৃঙ্খল আচরণ করার অভিযোগ কংগ্রেসের ছাত্র সংগঠন এনএসইউআইটিকে। যে শব্দ ও অঙ্গভঙ্গি কর্মসূচির নেতৃত্ব দেওয়া এনএসইউআই রাজ্য সহ সভাপতি করলেন, তাতে তাকে ছাত্র নেতা কি বলা যায়, তা নিয়ে উঠছে প্রশ্ন। 3 ডিসেম্বর আন্তর্জাতিক দিব্যাঙ্গজন দিবস, এ উপলক্ষে বৃহস্পতিবার ভারতীয় জনতা দিব্যাঙ্গজন সেলের উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিজেপি কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সভাপতি ডাক্তার মানিক সাহা। এই দিনটি তাৎপর্য গুরুত্ব তুলে ধরেন ডাক্তার মানিক সাহা সহ অন্যান্যরা। কোন সহানুভূতি কিংবা করুণা নয়, দিব্যাঙ্গজনদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান অল ত্রিপুরা ব্লাইন্ড কমিটির। কৃষি ও কৃষক বিরোধী কৃষি বিল বাতিলের দাবিতে সিপিআইএমএল এবং সারা ভারত কৃষক মহাসভা ত্রিপুরা রাজ্য কমিটির উদ্যোগে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। জিরানিয়া এবং তিলিয়ামুড়া রেল স্টেশনে মাঝামাঝি এলাকায় আসতে যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যায়, প্রচণ্ড দুর্ভোগে পড়ে রেল যাত্রীরা। সিসিটিভির সামনে জেরা করতে হবে সিবিআই এনআইএ ইডির মতো তদন্তকারী সংস্থাকে, নির্দেশ সর্বোচ্চ আদালতের। জিজ্ঞাসাবাদের গোটা প্রক্রিয়া ক্যামেরা বন্দি রাখতে হবে, এমনকি থাকতে হবে অডিও রেকর্ডিংও, এমনটাই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। দেশের মোট করোনা আক্রান্তের সংখ্যা পেরিয়ে গেল 95 লক্ষ, সংখ্যাটা বেশ উদ্বেগজনক। তেলিয়ামুড়া পৌর পরিষদের উদ্যোগে বৃহস্পতিবার তেলিয়ামুড়ার 2 কৃতী সন্তানকে সংবর্ধনা দেওয়া হয় পরিষদের অফিস কার্যালয়ে। উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়। গোপন সূত্রে খবরের ভিত্তিতে বড়মোড়া এলাকায় অভিযান চালিয়ে একটি 12 চাকার লরি থেকে 9 প্যাকেট গাঁজা উদ্ধার করতে সক্ষম হল পুলিশ। আটক করা হয়েছে গাড়ি চালক এবং সহচালককে, ধৃতরা হল সাবির হোসেন এবং জসিমউদ্দিন, তাদের বিরুদ্ধে মামলা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। ক্ষুদিরাম বসু স্মৃতি রক্ষা কমিটির পক্ষ থেকে বৃহস্পতিবার স্টেট মিউজিয়ামের সামনে ক্ষুদিরাম বসুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করা সহ তার জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। দেশে করোনা আক্রান্তের সংখ্যা 95 লক্ষ অতিক্রান্ত, এখনো পর্যন্ত দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 95,36,320 জন। সেই সঙ্গে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে 1,38,694 জনে, এখনো পর্যন্ত দেশে সুস্থ 89,73,618 জন, চিকিৎসাধীন 4,21,753 জন।